পিছন তো আপনি রাত ভাই কর্ম করেন ভাই উনি বের হবে আপনি ঢুকবে এখানে আরেকটা কাজ করতেছি আপনাদের এবাকার বলতে হবে কেন আপনাদের পরিবার না 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 আপনারা একটু সাহায্য করেন না সাহায্য করেন যেন এক জনের কাজ করব আপনি দাঁড়ে গেলে আমরা আচ্ছা আচ্ছা ভাই আরে পিছন তো আপনি রাত নেওয়ার জন্য আমার হচ্ছে আজকে ইয়া দেওয়ার কথা স্মার্ট কার্ড দেওয়ার কথা আমার স্মার্ট কার্ড দেওয়ার কথা ছিল আজকে গাইস কি অবস্থা কেমন আছেন আপনারা সবাই শীত তো প্রায় শেষ হয়ে যাচ্ছে আজকে ফেব্রুয়ারি 6 তারিখ অ্যান্ড আমিও যাচ্ছি ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড আনতে আমার ড্রাইভিং লাইসেন্স করতে গেলে তো এখন আপনাদের বেশি করে টাকা দিতে হবে সব কিছু প্রাইস বাড়াই দিছে তো আল্লাহর রহম আমি পারফেক্ট টাইমে আর কি ড্রাইভিং লাইসেন্সটা করে ফেলছি কোনো প্যারা হয় নাই প্লাস টাকাও বেশি লাগে নাই আমি সম্ভবত জুন জুলাইয়ের দিকে আমি অ্যাপ্লিকেশন করি দেন 2 মাস পরে আমার এক্সাম হয় তারপর দেড় মাস পরে হচ্ছে আমার ফিঙ্গারপ্রিন্ট দেই তারপরে যে আবার 2-3 মাস পরে আবার স্মার্ট কার্ড আনতে যাচ্ছি অনেকদিন পর বাইক চালাচ্ছি অনেকদিন পর আর অনেকদিন পর ব্লগিংও করতেছি তো যাই হোক তাকে ফার্স্টে হুইল নিয়ে নিই তো গাইস আমাদের ফুয়েল নেওয়া শেষ আমরা আস্তে ধীরে ফিয়ামানিল্লা বলে এখন জামালপুরের দিকে রওনা হচ্ছি গাড়িতে কাগজপত্র নাই মানে গাড়ির এখনও লাইসেন্স করা হয় নাই রেজিস্ট্রেশন করা হয় নাই তো খুব সিনসিয়ারলি সতর্কভাবে আমাকে জামালপুর যেতে হবে বিকজ ধরা খাইলে মানে জামিন নাই জরিমানা করে দেবে সব কিছুর দাম বাড়িয়ে যাইতেছে এভরিথিং রেজিস্ট্রেশনের কষ্ট বাড়াই দিছে মানে খুবই ঝামেলায় বাইকের দাম বেশি রেজিস্ট্রেশনের কষ্ট বেশি রেজিস্ট্রেশনের কষ্ট একটু কমাই দিতে পারতো প্লাস ড্রাইভিং লাইসেন্সের কষ্ট একটু কমাই দিতে পারতো তাহলে যারা মানে ড্রাইভিং লাইসেন্স করে নাই বাইক রেজিস্ট্রেশন করে নাই তারা একটু ইন্সপায়ার হইতো তাই না মানে কি বলবো কিছু বলারও নাই আসলে জামালপুর শহরে মাথায় চলে আসছি অলরেডি আমার যেহেতু ড্রাইভিং লাইসেন্স নাই তাই ব্রিজ নিয়ে যাব না এখন যাবো আমি এই যে চিপা দিয়া ব্রহ্মপুত্র নদীর সাইড দিয়ে রাস্তাটা এটা এখন আমরা এদিক দিয়ে ফৌজদারি রোডে উঠবো আমি আপনাদেরকে একটা সাজেশন দিই ড্রাইভিং লাইসেন্সের ব্যাপারে আপনারা যখন মানে ড্রাইভিং লাইসেন্স করার জন্য অ্যাপ্লিকেশন করবেন রিটেন দিবেন ভাইবা দিবেন দেওয়ার পর যখন আপনারা প্র্যাকটিক্যাল দিবেন আর কি তো তখন অলওয়েজ ট্রাই করবেন ছোটো বাইক নিয়ে যাওয়ার জন্য লাইক হিরো হোন্ডা ডিসকভার না লাইক হিরো হোন্ডা ডাইং 80 হোন্ডা সিডিআই ইয়ামাহা আরএক্স এগুলা 80cc বা 100cc বাইকগুলো নিয়ে যাওয়ার ট্রাই করবেন যেগুলা একটু মানে আকারে ছোট ওই বাইকগুলো নিয়ে যাওয়ার ট্রাই করবেন তাহলে আপনারা ইজিলি প্র্যাকটিক্যালে আপনারা পাস করে যাবেন আমি যখন পরীক্ষা দেই তখন আমি আমার বাসায় যে হোন্ডা সিডিআইটা আছে আমি সেটা নিয়ে গেছিলাম আমি বাসায় প্র্যাকটিস করছি অ্যান্ড অ্যান্ড হচ্ছে আমি ওই যে মানে ভাইবা দেওয়ার পরে ওইখানে যেখানে আর কি ইয়াটা হয় প্র্যাকটিক্যাল এক্সামটা হয় ওইখানে আর কি ইয়া ফালায় ফ্ল্যাগ ফালায় ফালায় আমি দু একবার প্র্যাকটিস করছি কিন্তু একটা মজার কথা কি জানেন মানে আমি কনফিডেন্স ছিলাম বাট যখন মানে ফার্স্ট টাইম আমি নিজে দেই মানে মানে নিজে আমি যখন ওইখানে যাই আবার একটু প্র্যাকটিস করি অনেকেই প্র্যাকটিস করছে প্র্যাকটিস করার মতো একটু টাইম থাকে ওইখানে তো আমি ফার্স্ট টাইম না মানে পা নামাই দিছিলাম তো এই ভুলটা যদি আমার যখন মানে ইয়ারা থাকতো এক্সামিনাররা থাকতো তখন যদি হইতো তাহলে আমার ড্রাইভিং লাইসেন্সটা কিন্তু হইতো না তাহলে আমি প্র্যাকটিক্যালে ফেল করে যাইতাম সো আপনারা একটু প্র্যাকটিস করবেন আর আমার ড্রাইভিং লাইসেন্স করতে একটা টাকাও বেশি লাগে নাই মানে যেটা একদম সরকার থেকে যে ফিজটা দেওয়া একদম ওটাই লাগছে একটা টাকাও আমি বেশি দেই নাই আমার এখান থেকে মানে দালালরা টাকা খাওয়ার চেষ্টা করছিল তাও চেষ্টা করছিল যখন আমি আমার রেজাল্ট দেয়
তো তারপর যখন আমি ফাইলটা রেডি করি তখন টাকা খাওয়ার চেষ্টা করছিল। তো ওরা এইভাবে বলছিল যে আপনার ফাইলটা রেকর্ড করে দেব, আপনি ইয়া করেন সবার কাছ থেকে 2-3 হাজার করে নেই আপনি, না সরি সবার কাছ থেকে 3-4 হাজার টাকা করে নেই আপনি, 2,000 টাকা দেন, এইভাবে বলছিল। তো আমি আর কি ওই দিন চলে আসছি, দেন আমি মানে পরের দিন যাই হচ্ছে অন্য জায়গায় ফাইলটা জমা দিয়ে আসছি, ওই দালালের কাছে আর যাই নাই। তো আপনারাও একটু চোখ কান খোলা রাখা ট্রাই করেন, আই হোপ ইনশাল্লাহ আপনারাও পারবেন। এখানে দালাল ধইরা ড্রাইভিং লাইসেন্স করার মতো কিছু নাই। চলে আসছি ফৌজদারি, এখন যাব বিআরটিএতে, জামালপুর বিআরটিএ, এই বিআরটিএর রোড। তো এখন যাই দেখি আজকে স্মার্ট কার্ড দেয় কি না, বিকজ ওদের ব্যবস্থা খুব বেশি একটা ভালো না, কারণ কারণ আমার 4 তারিখে আমার ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার কথা ছিল অক্টোবরের, অ্যান্ড সেই ফিঙ্গারপ্রিন্ট আমাকে দিতে হয়েছে 10 তারিখে। আমি 4 তারিখে এসে ঘুরে গেছি, কিছু বলে নাই, অ্যান্ড দেখি আজকে কি অবস্থা। এটাই সেই বিআরটিএর গেট, যে বিআরটি কালেকশন বুথ জামালপুর। দেখেন অনেক মানুষ অনেক এখানে, আমি বাইকটা এখানে রাখি, আমার সম্ভবত সেই সামনের রুম থেকে আমাকে ড্রাইভ স্মার্ট কার্ডটা নিতে হবে। বাহ, নিজের বাইক নিয়ে বিআরটিতে আসলাম, অনেকদিন পর ভালো লাগলো। দেখেন অনেক লম্বা সিরিয়াল, তো এই সব থেকে মজার কথা হলো এই বিআরটি থেকে কিন্তু আপনার বাইকটা চুরি হয়, মানে তাহলে বুঝেন চোর কোন পর্যায়ে চলে গেছে। এই যে আমার ড্রাইভিং লাইসেন্স দেখে ভাই, কি ভাই একটু কথা বলতাম, একটু কথা বলতাম ভাই। আরে ভাই আপনারা যদি অফিসের মতো কাজকর্ম করেন ভাই, উনি বের হবে আপনি ঢুকবেন, এখানে আরেকটা কাজ করতেছি, আপনাদের এবার কেন করতে হবে কেন? তো গাইস এখন আমাকে খোঁজ নিতে হবে 123 নম্বর রুমে, দেখে আসি কি অবস্থা। 123, 122, 122, এই হচ্ছে 123 নম্বর রুম, দেখি এখানে স্মার্ট কার্ড আজকে দিবে কিনা। আসসালামু আলাইকুম, এই যে আমার আজকে স্মার্ট কার্ড দেওয়ার কথা ছিল। আসসালামু আলাইকুম, আমার স্মার্ট কার্ড দেওয়ার কথা ছিল আজকে। মুহাইমিনুর রহমান, আসছে স্মার্ট কার্ড, কতদিন পর আসতে পারে? ও আসলে মেসেজ আসবে, মাসখানেক আসবে।
তো গাইস আমার নাকি স্মার্ট কার্ড আসে নাই, এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। আবার কি বলে যে ড্রাইভিং লাইসেন্স চলে যাবে ঘরে, মানে কি বলবো, আসলে বাঘ ধরাও পারি না বলতেও পারি না এগুলো তো। এখন আবার এখানে আমাকে সিরিয়াল দিতে হবে, এখান থেকে আমার ইয়া বাড়াই নিতে হবে টাইম। ভাই ভাই সিরিয়াল লাগবে ভাই, একটু একটু কথা বলতে, মানে একটু কথা বল, একটু কথা বল ভাই, একটু কথা বলি ভাই, দেখি একটু কথা বলি ওনার সাথে ভাই। আমার তো এটা আসে নাই, কত তারিখ দিছেন? আচ্ছা ত্রিশ, ত্রিশ এটা কি সাত লিখছেন ভাই? ভাই এটা কি ত্রিশ সাত ভাই? তাহলে আমি কতদিন পরে আসবো? আচ্ছা আচ্ছা আচ্ছা, সাপোজ ভাই আমার যদি মেসেজ ধরেন আসছে কিন্তু আমি দেখি নাই বা ভাই, কিন্তু হইতেই পারে, এসে চেক দিবেন 123 নাম্বার মনে, তখন এই কার্ডটা নিয়ে চেক দিবেন। আচ্ছা মানে যে রেফারেন্স নাম্বার আছে না, এই দেখতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইতে চেক দিবেন, চেক দিলে যদি কার্ড এসে থাকে তাহলে আপনাকে দিয়ে দিবেন। আচ্ছা মানে মেসেজ মিস্টেক করলেও কার্ড এসে গেলে আমি যদি পরে আসি তাহলে দিয়ে দিবে তাই তো? আচ্ছা ওকে, তো গাইস বুঝলেন ব্যাপারটা, আমাকে তারা যে 30 তারিখ পর্যন্ত, মানে জুন জুলাই, জুলাইয়ের 30 তারিখ পর্যন্ত আমাকে ইয়া করে দিছে, এক্সটেন্ড করে দিছে। তো আমার স্মার্ট কার্ড এখনো আসে নাই, এই হচ্ছে ব্যাপার স্যাপার। আর এটাই সেই জামালপুর বিআরটিএ। তো গাইস দুঃখ ভারাক্রান্ত মনে এখন বাসায় চলে যাচ্ছি, স্মার্ট কার্ড পাই নাই, স্মার্ট কার্ড আসে নাই, তো এই হচ্ছে অবস্থা। ভাবছিলাম হয়তো স্মার্ট কার্ড আসবে বাট আসলো না, মনটা একটু খারাপই লাগতেছে। তো তারা আমাকে ছয় মাস বলতে আরও 4 মাস এক্সটেন্ড করে দিছে, সম্পূর্ণটা তো আপনারা ভিডিওতে দেখছেন। তবে একটা কথা বলি, মানে সাপোজ আপনার যদি এই 4 মাসের ভিতরে আমার যে কোনো সময় স্মার্ট কার্ড আসতে পারে, সাপোজ কোনো কারণে আমার মানে স্মার্ট কার্ডের মেসেজ আসলো এপ্রিলে, হ্যাঁ এপ্রিলের ধরেন 5 তারিখে মেসেজ আসলো, তো বাইনি চান্স আমি মেসেজ দেখতে পারলাম না বা মেসেজটা কোনো কারণে ডিলিট হয়ে গেছে বা আমি কোনো কাজে আছি সেদিন আসতে পারলাম না, বাট আমি চাইলে পরে নেক্সট এনি টাইম এসে আমি স্মার্ট কার্ডটা তুলতে পারবো, সো এটা নিয়ে কোনো হ্যাসল হইতে হবে না, ওনারা এটাই বললো। তো গাইস আপনারা আপনাদের ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ডের জন্য কে কতদিন বিআরটিএতে ঘুরছেন আমাকে একটু কমেন্টস করে জানাবেন প্লিজ, এই ব্যাপারটা একটু কমেন্টস করে জানাবেন, বিকজ